আসসালামু আলাইকুম। বিয়া শুরুতেই আজকে দেখাবো আজকে এক জাক বাংলা মুভি চ্যানেল এবং এক জাক হচ্ছে আজকে খেলার চ্যানেল আজকে কিন্তু আপনাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আপনাদের কিন্তু আজকে টিভি নাম্বার সহ এবং সিগন্যাল কোয়ালিটি সহ এবং ডিস পজিশন সহ আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আসলে আজকে অনেকটি চ্যানেল আপনাদের দেখাবো। বর্তমানে দেখতে পাচ্ছেন একটি E10, একটি বাংলা মুভি এবং অনেক সুন্দর সুন্দর মুভি চ্যানেল আছে এবং কার্টুন চ্যানেল আছে আপনাদের, সেগুলোও দেখাবো। এবং তারপরে হচ্ছে খেলার চ্যানেল, অনেক সুন্দর সুন্দর আপনারা ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা যে কোনো খেলা কিন্তু লাইভে একদম সরাসরি লাইভে দেখতে পারবেন। তো আপনাদের কিন্তু আজকে সেই চ্যানেলগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। তো আবার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন আইটেমের বা নতুন নতুন কোয়ালিটির ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি বা আপনি সবসময় আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করে থাকি। তো আপনাদের শুরুতেই একটু একটু প্রত্যেকটি চ্যানেল আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করলাম। তো বিস্তারিত সম্পূর্ণ ভিডিও আপনাদের আরও দেখানোর চেষ্টা করব। তো অনেক বাংলা চ্যানেল এবং অনেক মুভি চ্যানেল এবং অনেক খেলার চ্যানেল কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন একটি তারা টিভি চ্যানেল চলতেছে, এটি হচ্ছে এই চ্যানেলে আপনারা ভারতীয় বাংলা অনেক সুন্দর সুন্দর ভারতীয় বাংলা চ্যানেল কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর। তো তারপরে হচ্ছে চায়না মুভি চ্যানেল এবং চায়না কার্টুন চ্যানেল, এই যে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চায়না একটি কার্টুন চ্যানেল, অনেক সুন্দর চ্যানেল। এবং সানন্দা টিভি একটি বাংলা চ্যানেল, এটি তো আছেই। তারপরে হচ্ছে আরও নতুন নতুন চ্যানেল আছে, এই হচ্ছে CNN বাংলা, তারপরে হচ্ছে গোল মেরেন্স বাংলা, এটি একটি মুভি চ্যানেল। তারপরে হচ্ছে এই বাংলা মুভি, বাংলা মুভি আরেকটি চ্যানেল, সেটা হচ্ছে ফিল্মি ফিল্মি বাংলা চ্যানেল। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাংলা মুভি হয় এই চ্যানেলের মাধ্যমে। এবং আরেকটি চ্যানেল তারা টিভি, তারা টিভি নতুন, এগুলো কিন্তু প্রত্যেকটি চ্যানেলে কিন্তু নতুন চ্যানেল বর্তমানে যোগ হয়েছে। তো আপনাদের আরও অনেকগুলো চ্যানেল আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে E10 টিভি, এই চ্যানেলের মাধ্যমে অল টাইম বাংলা গান হয়। তো দেখতেই পাচ্ছেন মিজান ফি ডিশের একটি, তো আরও অনেকগুলো চ্যানেল আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আপনাদের দেখতে পাচ্ছেন একটি ইটিভি একটি মুভি চ্যানেল, অনেক সুন্দর সুন্দর মুভি হয়। এবং স্কাই স্পোর্টস, স্কাই স্পোর্টস এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা খেলাসহ ক্রিকেট খেলা, ফুটবল খেলা সব খেলা। এবং ওয়েলাও এইচডি এটিও কিন্তু এরকম দেখতে পাচ্ছেন সরাসরি প্রত্যেকটাই কিন্তু সরাসরি চলতেছে এবং এই স্পোর্টস তো আছে। তারপরে হচ্ছে CNN পাকিস্তান, তারপরে হচ্ছে ওয়াও ওয়াও একটি কার্টুন চ্যানেল, তো আরেকটি হচ্ছে মিউজিক চ্যানেল, তো দেখতেই পাচ্ছেন পাকিস্তানি একটি অনেক সুন্দর একটি মিউজিক চ্যানেল, অনেক সুন্দর সুন্দর গান হয় এই চ্যানেলের মাধ্যমে। এবং আরেকটি ইসলামী চ্যানেল, ইসলামী গজল হয় এই চ্যানেলের মাধ্যমে। এবং তো দেখতেই পাচ্ছেন ফক্স এইচডি একটি খেলার চ্যানেল, তো টিভি টুডে তো আছেই। তারপরে হচ্ছে আরও আছে প্রাইম, তারপরে LNTV প্রাইম টাইমস, তারপরে হচ্ছে LNB TV1। তো আপনাদের ফক্স লাইভ সিটির টিভি নাম্বারটি আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আজকে যে চ্যানেলগুলো দেখাচ্ছি এই চ্যানেলগুলো চলতেছে হচ্ছে 128°C, LNB ফ্রিকুয়েন্সি হচ্ছে 5150। এবং টিভি নাম্বারটি আপনাদের একটু বলে দেব, 36-53-B 12000,
অনেক সুন্দর সিগন্যাল কিন্তু আছে এই টিভি নাম্বারটি দিয়ে। তো আপনারা কিন্তু এই টিভি নাম্বারটি বসিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই সিগন্যালগুলো ট্যাগ করতে পারবেন এবং আপনাদের ডিসপোজিশনও দেখাবো। তো অনেক সুন্দর সিগন্যাল কিন্তু আছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর খেলার চ্যানেল কিন্তু চলতেছে খুব সুন্দরভাবে। তো আপনাদের ডিশের যে কোনো মালসামা লাগলে কিন্তু আমার কাছে আছে। তো দেখতেই পাচ্ছেন একটু লোগো আপনাদের দিয়ে রাখছি। তো আপনাদের ডিশ, এলএমবি, রিসিভার যত মালসামা আপনাদের জন্য লাগে তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিশের মালসামাগুলো আমি পাঠিয়ে থাকি। তো আপনাদের আমি একটু দেখাবো, আমি আপনাদের এতক্ষণ কীভাবে ভিডিও করে দেখালাম সেগুলো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার যে মোবাইলটি আছে সেই মোবাইলের থেকে কিন্তু আজকে আপনাদের এই চ্যানেলগুলো দেখালাম। তো আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু একটা ছোট্ট একটি ডিভাইস আছে, সবাই ডিভাইসটি লাগাইলে কিন্তু মোবাইলটি কিন্তু টিভি হয়ে যায়। তো সরাসরি আমার রিসিভার থেকে আপনাদের এতক্ষণ দেখালাম সেই রিসিভারটি আপনাদের দেখাবো। আমার এই রিসিভারটি হচ্ছে ইকুলিংয়ের 4T7 একটি রিসিভার। তো আপনাদের সরাসরি আজকে যে জায়গার থেকে যে ডিশের থেকে চ্যানেলগুলো দেখলাম সেই ডিশের থেকে আপনাদের ডিশটি দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি ডিশের মধ্যে ডিশের কাছাকাছি চলে আসলাম। তো আজকে কিন্তু আপনাদের এই ডিশের থেকে আপনাদের এই চ্যানেলগুলো দেখালাম। তো আজকে এই ডিশের মধ্যে আমি হচ্ছে 2টি LMB সেটিং করলাম, একটি হচ্ছে এই 119°। তো আসলে আমার অনেক দিন আগে থেকেই আমার এই 119 লাগানো। তো আজকে আবার নতুন করে 128-এর এই LMBটি আবার সেটিং করলাম। তো এই 128-এর এই হচ্ছে আপনাদের একটু হাত দিয়ে দেখাবো, এই হচ্ছে 119°। কিন্তু এই 119-এর পাশেই কিন্তু আপনারা এই খেলার চ্যানেলগুলো আছে দেখাইলাম বা মুভি চ্যানেল দেখালাম, এই হচ্ছে 128°। তো আপনারা কিন্তু এই পাশাপাশি এই LMBটা বা সিগন্যাল দিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে এই চ্যানেলগুলো আপনারা কিন্তু একদম লাইভে একদম সরাসরি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আপনাদের এই ডিশের থেকে কিন্তু অনেক দিন আগে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য। তো আজকে অনেক দিন পর আবার আপনাদের জন্য ভিডিও দিয়েছি। তো আপনাদের আমার কাছে আরও অনেকগুলো ডিশ আছে, সেগুলো ডিশও আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আসলে অনেকগুলো ডিশ এবং অনেকগুলো LMB সিটিং করা কিন্তু আমার এই বাড়িতে এবং প্রত্যেকটাই হচ্ছে টিনের চালের উপরে। তো আপনাদের আসলে অনেক দূরে থেকে দেখাচ্ছি, তো অনেকগুলো হয়তো দেখা যাচ্ছে না। তো একটি ডিশ দেখতে পাচ্ছেন অনেক দূরের মধ্যে আছে, তো আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে 38° চলতেছে এই ডিশের মাধ্যমে, আমি আপনাদের কয়েকদিন আগে এই ডিশটিতে দেখাইছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, তো সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Thank you.